এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার উষা, তুমি রান্নাঘরে? বর্দি কোথায়? বড় বৌদি একটু পুজো দিতে গেছে, তাই আমি করে নিচ্ছি। ভালো, মাঝে মাঝে একটু বর্দিকে কাজকর্মে সাহায্য করা খুবই ভালো জানো তো উষা। দিদিভাইকে তো হাতে রাখতে হবে না, না তো কখন কি পরিস্থিতি আসবে দেখবে তোমার আমার মতো অবস্থা হবে। তুমি কি বলছো এসব ছোট বৌদি? কি বলছি উষা, ভুল তো কিছু বলছি না। আমার তো মনে হচ্ছে তুমি তুমি চোখ থাকতে অন্ধ জানো তো। তোমার নিজের ছেলের সঙ্গে কি হচ্ছে সেটাই তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, আর আমার ছেলের সঙ্গে কি হচ্ছে সেটা কি করে বুঝবে বলো। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো, কি কি হচ্ছে অমগের সাথে বলো। উষা তুমি তুমি কি বুঝতে পারো না নাকি দেখতে পাও না কি বলো তো? তুমি বুঝতে পারছো না যে দিদিভাই নিজের ছেলেদের ব্যাপারে খুবই একপেশে, দিদিভাই সবসময় ওদেরই পক্ষ নেয়, আর অমক কিছু করলে দিদিভাই কেমন করে ওকে বকাবকি করে তুমি দেখতে পাও না উষা? অমুক তো বড় হচ্ছে, আমাকে একটা কথা বলো উষা, অমুক তো বড় হচ্ছে, ওরা কি একবারও উচ্চবাচ্য করেছে যে অমুককে ওরা কোম্পানিতে জয়েন করাবে? করে অমিতকেও কোম্পানিতে জয়েন করার কথা একবারও ওরা বলছে, আমার ছেলেটা নিজে এতবার করে ওদেরকে বলেছে, কেউ শুনছে না কথা। আসলে কি জানো তো উষা, ওরা ওরা চাই না যে আমরা স্বাবলম্বী হই, ওরা চায় যে আমাদের ছেলেরা ফ্যাল ফ্যাল করে ঘুরে বেড়াক, ওদের উপর নির্ভরশীল হয়ে থাকুক। তাও না হয় আমি বুঝলাম উষা, কিন্তু এখন তো আমার ছেলেটার খারাপ সময় বলো, ফ্যামিলি মেম্বার হিসেবে ওদের কি উচিত ছিল না একবার অমিতের পাশে দাঁড়ানো, অমিতকে সাহায্য করা? এটা তো ওদের কর্তব্য ছিল বলো, কেউ কেউ দাঁড়ালো তো। আমি জানি যদি এরকম কোনো বিপদ মোহিত বা রোহিতের সঙ্গে হতো তাহলে কিন্তু ওরা যত দূর যাওয়া যায় তত দূর যেত, ওরা এরকম সিদ্ধান্ত নিত না, ওরা ওরা মোহিত রোহিতের পক্ষ নিয়েই কথা বলত। শোনো ছোট বৌদি, বড় বৌদির চিরটা কাল আমার অমককে শাসন করে এসেছে, তাতে কিন্তু আমি খুশি হয়েছি জানো, আমি নিশ্চিন্ত তো। আমি জানি যে অমকের ভুল ধরিয়ে দেওয়ার জন্য অন্তত এই বাড়িতে কেউ একজন আছে, আর আমি না মাতৃস্নেহে ভুল করতে পারি, অন্ধ হয়ে না আমি আমার ছেলের প্রতি স্নেহ দেখাতে গিয়ে আমি ভুল করলেও করতে পারি, বড় বৌদি কিন্তু কোনোদিনও সেই ভুল কাজ করে। আর তুমি তোমার ওই অমিতের সাথে মোহিত রোহিত এদের তুলনা করতে চেও না ছোট বৌদি, অমিত তো একটা বড় অন্যায় করেছে যার শাস্তিও পাচ্ছে, এমন তো নয় যে পুলিশ ওকে এমনি এমনি ধরে নিয়ে গেছে বা অন্য লোকের শাস্তিও পাচ্ছে। বাহ আউশা বাহ, তুমিও এখন ওদের পক্ষ নিয়েই কথা বলছো বলো, মোহিত রোহিত ওদের পক্ষ নিয়ে কথা বলছো, অবশ্য তা তো বলবেই। ভুলে যেও না উষা, তোমারও কিন্তু ছেলে আছে, আজ বাদে কাল অমুক যদি কোনোরকম ছোটো খাটো ভুলও করে না, এই যে যার পেছনে বড় বৌদি করে ছুটে বেড়াচ্ছ, সেও কিন্তু তোমাকেও একইভাবে ট্রিট করবে, একই রকমভাবে সে তখনও তোমাদের পাশে থাকবে না। জানো তো উষা, ঘুটে পড়ে গোবর হাসে, আজকে আমার ছেলে তো তোমরা কেউ বুঝবে না, আমি জানি যে আমি কতটা কষ্ট সহ্য করছি, আমি জানি। তুই আর কি জ্বালায় জ্বলছিস বল ছোট, তুই আর কষ্ট সহ্য করলি কোথায়? কাল রাতে তো ভালো করেই চিকেন দিয়ে ভাত খেলি, আর সকালে আবার ব্রেকফাস্টে বাটার টোস্ট লেমন টি খেলি, ওই তখন তো তোকে দেখে মনে হলো না যে তোর ছেলে খায়নি বলে তোর খুব মন কষ্ট। হ্যাঁ মানে ভালোই তো আছিস, তোর তো খাওয়া দাওয়া থেমে যায়নি। তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিচ্ছ দিদি ভাই? মানে আমার সংসার ভাঙার চেষ্টা করলে তো এইটুকু কষ্ট তোকে সহ্য করতেই হবে তাই না? ছাড়ো না বড় বৌদি, আমি এসব কথা কানে তুলিনি, তুমি কিছু মনে করো না,
আমি জানি উষা, আসলে কি বলতো, ওকেও এটা বুঝতে হবে যে ও যদি ভেবে থাকে আমার সংসার ভাঙবে তাহলে এই ভাবনাটা ওর ভুল, ও ভুল ভাবছে। আগের বারও যখন ও নিজের আখের গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তখনও কিন্তু ও এই বাড়ির অনেকের সঙ্গেই যোগাযোগ রাখার চেষ্টা করেছিল, নিজের দিকে টানার চেষ্টা করেছিল, তাই না? মানে তোর তো এটা ভালোভাবেই জানার কথা, কারণ বাড়ির কেউ যখন ওদের সঙ্গে যোগাযোগ রাখছিল না, কথা বলছিল না, তখন কিন্তু তুই চুপি চুপি ওদের সঙ্গে যোগাযোগ রাখতিস, তাই না? হ্যাঁ, আমি সব জানতাম, সবই আমি জানতাম, কিন্তু আমি তখন কিছু বলিনি। কেন বলতো? আমি জানতাম যে একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারবি। ওদের সঙ্গে যদি তুই বেরিয়েও যেতিস, তুই একদিন না একদিন ফিরে আসবি, ওদের সঙ্গে থাকতে পারবি না। এখন দেখ, আবার ছোট ওই একই চেষ্টা করছে কোনো না কোনোভাবে যাতে এই সংসারটা ভেঙে যায়, সেটাই আবার ও। দেখো দিদিভাই, না না, আমার আমার কিছু দেখার নেই রে ছোট। ও আমার কি মনে হয় বলতো, আমার মনে হয় যে তোর না এখন অনেক কাজ। হ্যাঁ রে, অনেক কাঠ খড় পোড়াতে হবে ওই ছেলেটাকে বাঁচানোর জন্য, তোকে অনেক নকল সই সাবুত সমস্ত জোগাড় করতে হবে, তো এখন অনেক কাজ, তুই দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করে দে কাজ। হ্যাঁ, আর একটা কথা বলে দে, তুই কিন্তু আমার সংসার একেবারেই ভাঙার চেষ্টা করিস না, যা এখান থেকে যা। শোন আয়ুষ্মান, আমার একটা কাজ আছে, আমি একটু আসছি, হ্যাঁ এক্ষুনি ফিরে আসবো। পাখি, আমার উপর রাগ করেছো না, আমাকে ভুল বুঝো না পাখি। আসলে মাঝে মাঝে এমন সময় আসে যখন মানুষকে অনেক কাজ করতে হয় নিজের পরিবারের কথা মাথায় রেখে। সে ঠিক করছে না ভুল করছে সেটা ইম্পর্টেন্ট হয় না, পরিবার সামনে চলে আসে। যা করতে হয় পরিবারের মঙ্গলের কথা মাথায় রেখে করতে হয়।